বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আজ 65তম প্রজাতন্ত্র দিবস। সারা দেশের সঙ্গে রাজ্য যথাযথ মর্যাদায় পালিত হয় দিনটি। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল দেবানন্দ কুয়ার। আজ ভারতবর্ষের 65তম প্রজাতন্ত্র দিবস। সারা দেশের সঙ্গে রাজ্য নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি। মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল দেবানন্দ কুয়ার। পরে তিনি নিরাপত্তা বাহিনীগুলির কুচকাওয়াজ পরিদর্শন করেন। অন্যান্য বছর ন্যায় এবারও অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। রাজ্যপাল দেবানন্দ কুয়ার রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, "This unique population is individual, the most important unit. When it believes in all, then it will be lost. I for myself think, as when we say we will have been the first prime minister of India." অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীগুলি ছাড়াও এনসিসি, স্কাউট গাইড ইত্যাদি বিভিন্ন সংস্থাগুলিও কুচকাওয়াজ পরিবেশন করেন। অনুষ্ঠানে রাজ্যপাল দেবানন্দ কুয়ার ছাড়াও নিরাপত্তা বাহিনীগুলির উচ্চপদস্থ আধিকারিকেরা ও উপস্থিত ছিলেন। রাজ্যের অন্যান্য স্থানের সাথে সোনামুড়া মহকুমায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 65তম প্রজাতন্ত্র দিবস। সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে। সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুহিত চৌধুরী। এরপর আরক্ষা প্রশাসন ও ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী, বিধায়ক শ্যামল চক্রবর্তী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান আবু তাহের, এসডিপিও তাপস দেব সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
অনুষ্ঠানে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা যায়। রাজ্যের অন্যান্য স্থানের মতো তেলিয়ামুড়া মহকুমা ভগৎ সিং মিনি স্টেডিয়ামে পালিত হয় ৬৫তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে দিনটি উদযাপনের সূচনা হয়। সকাল ৯টা নাগাদ ভগৎ সিং মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য। পরে মহকুমা শাসক কর্তৃক অভিবাদন গ্রহণ ও ভাষণ প্রদান করা হয়। ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, এছাড়া এই স্বাধীনতার ঠিক পরেই আমাদের কাছে কোনো সংবিধান হাতে ছিল না। তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৫ অনুযায়ী আমাদের প্রথম কয়েকদিন কাজ চলছিল। স্বাধীনতা প্রাপ্তি ১২ দিন পরে ১৯৪৯ সালের ২৮ আগস্ট তারিখে আমাদের ডক্টর বিআর আম্বেদকরের নেতৃত্বে সংবিধানের ড্রাফটিং কমিটি তৈরি হয় এবং ১৯৪৯ সালের ২৬ নভেম্বর তারিখে এই সংবিধান আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা প্রাদেশিক সভা কর্তৃক গৃহীত হয় এবং ৬৫ বছর আগে আজকের এই তারিখে ১৯৫০ সালের। এছাড়াও দেশাত্মবোধক গান ও প্যারেড প্রদর্শন করে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরে তেলিয়ামুড়া হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া তেলিয়ামুড়া মহকুমা সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েও ৬৫তম প্রজাতন্ত্র দিবসটি পালিত হয় যথাযোগ্য মর্যাদা সহকারে। রাজ্যের অন্যান্য স্থানের মতো বিলোনিয়া মহকুমায়ও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৬৫তম প্রজাতন্ত্র দিবস। মূল অনুষ্ঠানটি হয় বিকেআই ময়দানে। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন অর্থ ও পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী। পতাকা উত্তোলনের পর হয় কুচকাওয়াজ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে মন্ত্রী বাদল চৌধুরী ছাড়াও মহকুমার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিনটি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন শহীদ বেদিতে। ৬৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে হয় নানা অনুষ্ঠান। রাজধানীর আখাউড়া বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর তরফে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জানানো হয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধাও। সীমান্ত বাহিনীর জওয়ানদের কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেও পালিত হয় ৬৫তম প্রজাতন্ত্র দিবস। সকালে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছিলেন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে কর্মরত সকল আরক্ষা কর্মী সহ অন্যান্যরা। এখানেও নিরাপত্তা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অপরদিকে রাজধানীর কামান চৌমনি স্থিত শহীদ বেদিতে ফুলের মালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কারামন্ত্রী মনীন্দ্র রিয়াং। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মানিকলাল দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এখানেও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
65তম প্রজাতন্ত্র দিবসে কঠোর নিরাপত্তা বলের মধ্যে চার ব্যবসায়ীকে কালো পতাকা সমেত চাদার নোটিশ দিল সন্ত্রাসবাদীরা। ঘটনা তেলিয়ামড়া তুষিন্দ্রায় গ্রামে। 65তম প্রজাতন্ত্র দিবসে রাজ্যে কঠোর নিরাপত্তা বলের মধ্যে চারজন রাবার চাষীদের চাদার নোটিশ দিল একদল দুষ্কৃতিকারী। আজ সকালে তেলিয়ামড়া থানাধীন তুষিন্দ্রাই গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের তুষিন্দ্রাই কলোনি বরলুঙ্গা এলাকায় এদিন সকালে স্থানীয় এলাকাবাসীরা দেখতে পায় চারটি কালো পতাকার সাথে চারটি খামবন্দি চাদার নোটিশ। পরে তেলিয়ামড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে কালো চারটি পতাকা সহ খামগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 25শে জানুয়ারি তুষিন্দ্রাই এলাকার রাবার চাষী শুক্লাল দেববর্মার বাড়ির গেটে খামবন্দি টাকার নোটিশ রেখে 857-555-997 নম্বর থেকে ফোন করে 30শে জানুয়ারির মধ্যে যেন 60,000 টাকা দিয়ে দেয়। সুমেশ পালের কাছে 1,00,000 টাকা চাঁদার দাবি জানায়। সকালে তো শুনছি এখানে সিডি দেওয়া গেছে চারজনের নামে, কালো ফ্ল্যাগ ছোট ছোট ফ্ল্যাগ ছুঁয়ে গেছে। চিঠিতে কি উল্লেখ আছে? এইখানে সিডিতে কি উল্লেখ আছে করছে কই ধরে না। আমার বাসার যে সিডি দিছে এখানে টাকা চাইছে 50,000, আর বাগানে কালকে আইতাম কইছে। কয়টার সময় আসার কথা বলেছে আপনাকে বাগানে? এই টাইম টুম নাই, বাগানে আয়ো আর টাকা 30 তারিখের মধ্যে 50,000 দিয়ে দিও। 30 জানুয়ারিতে আপনাকে কোনো টেলিফোন করে ইমর্মে? হ্যাঁ, আমার একটা এয়ারসেল নাম্বার দিয়ে একটা ফোন করে বাগানে টাকা রেখা দিতাম, কোন জায়গাতে রেখা দিতাম তারা কয়ে দিব, তারা যেখানে কয়ে দেয় এখানে টাকা রেখা দিলে তারা লোকে আয়া নিব, এরকম একটা। আপনি কি নাম জানতে চাইছেন যে আপনার নাম পরিচয়? হ্যাঁ, নাম পরিচয় জানতে চাইছি। পরে প্রথম দিন আমার কইছে আমরা জাতে জমাইতা, এরপরে আমি জিজ্ঞাসা টাকা দিয়ে কী করবা, ক আমরা পেটে ভাঙ্গা খেয়ে থাকে। আচ্ছা, এরপরে তো আর এদিন আর কোনো কইছে না। পরে আরও এক দুদিন ফোন করছে টাকা নিয়ে দেমুনি কবে দেমু এসব জিজ্ঞেস করে। আজকে যা যে চিঠিটা দিয়েছে সেখানে কোনো নাম বা অ্যাড্রেস উল্লেখ আছে? গত রাত্রে আমার গেটে গত 25 তারিখ রাত্রে 8টার সময় একটা চিঠি দিয়েছে, এর মধ্যে শুধু আমার নাম উল্লেখ আছে, ভিতরে টাকা 50,000 চাইছে। কে দিয়েছে এরকম কোনো লেখে না? না, এসব কোনো কে বা কারা কোনো তারা পরিচয় দেয় না। এদিকে অপর তিনজন রাবার মালিকদের মধ্যে দুজনের বক্তব্য, আগে তাদের চাদার নোটিশ দেওয়া হয়নি। তারা জানান, হ্যাঁ পুলিশে খবর দেওয়া হয়েছে। কে দিয়েছে পুলিশে খবর? পুলিশে খবর দেওয়া হয়েছে প্রধানের ছেলে বুলু দাস, তাহলে খবর দিয়েছিল? খবর দিছে। পুলিশ আইছিল? হ্যাঁ পুলিশ আইয়াছে, তারাও আমরা কোনো জিজ্ঞাসা করছে না, তারা আইয়াছে না, গাড়ি নিয়ে আসে না, এই প্লেক খুলে নিয়ে গেছে। কটার সময় ছিল পুলিশে? তখন অনুমান অনুমান 7:30 এসে নিয়ে গেছে। আপনারা কিছু জিজ্ঞাসা টিঙ্গেছেন না? আমরা কোনো জিজ্ঞাসা করছি। আপনারা দেখছিলেন পুলিশ যে সময় ছিল? হ্যাঁ দেখছি, মানে তখন আমরা রাস্তাতে ছিলাম। এদিকে এ নিয়ে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেখছে বন্ধু তারা পোশাক নিয়েছে, একজনের পোশাক আর ছবি কি ট্রাভেল আছে? সব ট্রাভেল লক্ষ্যে এক ডেপুটেশন প্রদান করেন শ্রমমন্ত্রী শহীদ চৌধুরীর নিকট। এর আগে হয় এক বিশাল মিছিল। মূল্যবৃদ্ধির নিরিখে মজুরি বৃদ্ধি, উন্নত বাসস্থান, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার সুযোগ ইত্যাদি 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রাজধানীর রাজপথ প্রকল্পিত করে মিছিল করেন রাজ্যের হাজারো ইটভাটা শ্রমিক। বেলা 11টা নাগাদ সিআইটিইউ সদর দপ্তর থেকে শুরু হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল জমায়েত হয় টাউন হলে। টাউন হলে ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বের কাছ থেকে 12 দফা দাবি সনদ গ্রহণ করেন শ্রমমন্ত্রী শহীদ চৌধুরী।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী মানিক দে, সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ ইটভাটা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা। মন্ত্রী শহীদ চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংগ্রামকে ত্বরান্বিত করার লক্ষ্যকে সামনে রেখে তারা লড়াই সংগ্রাম জারি রেখেছেন এবং আপনাদের স্বার্থে দারুণভাবে কাজকর্ম করছেন। সভায় ইটভাটা শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রজাতন্ত্র দিবসের দিনে ব্যাপকভাবে বাইক চালাতে গিয়ে সোনামুড়া থানা পুলিশের হাতে আটক হলো শতাধিক বাইক। পুলিশ বাইকগুলিকে চালক সহ আটক করে নিয়ে যায় থানায়। সোনামুড়া শহরে দীর্ঘদিন ধরে বাইক বাহিনীর দৌরাত্মে অতিষ্ঠ সাধারণ পথ চলতি মানুষ সহ স্কুল ছাত্রছাত্রীরা বহুবার প্রশাসনিক উদ্যোগে পদক্ষেপ নিলেও এইসব বাইক বাহিনীকে বাগে আনতে পারছিল না পুলিশ। শহর এবং তার আশপাশ এলাকার কিছু বকাটে যুবক প্রায় সময়ই সোনামুড়া শহরে তাদের বাইক তাণ্ডব চালিয়ে যায়। বিশেষ করে কোনো অনুষ্ঠান, মেলা ইত্যাদি সময়গুলিতে বেপরোয়া হয়ে পড়ে তারা। আজ প্রজাতন্ত্র দিবসের দিনেও এমনই কাণ্ড করতে গিয়ে আটকে গেল পুলিশের জালে। আজ আগে থেকেই ওত পেতে বসেছিল সোনামুড়া থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন থানার কয়েকজন অফিসার। রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরীর গাড়ির সামনে দিয়েও দেখা গেল বাইক বাহিনীকে তাণ্ডব করতে। এমন সময় পুলিশ ও শুরু করে ধরপাকড়। প্রায় শতাধিক বাইক ও বাইক বাহিনীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। দিনভর চলে এই অভিযান। সোনামুড়া থানার ওসি নারায়ণ সাহা জানান, আটককৃত বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোনামুড়া স্পোর্টিং গ্রাউন্ডে প্যারেড এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর আমরা লক্ষ্য করি যে কিছু উক্তি বয়সের যুবক প্রচণ্ড বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল, যাতে জনগণের চলাচলের অসুবিধা হচ্ছিল। তখন আমাদের পুরো পুলিশ টিম প্রায় 50টার মতো বাইক আটকায় এবং আমরা প্রত্যেকটি বাইকের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেব। সবগুলো বাইকের কাগজপত্র, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স দেখে আমরা সমস্ত বাইক ছাড়বো। যদি কারো না থাকে তাহলে বাইক আমরা কোর্টে পাঠাবো। তবে সোনামুড়া পুলিশের আজকের এই বাইক বাহিনী বিরুদ্ধে অভিযানকে অভিনন্দন জানিয়েছেন সোনামুড়াবাসী এবং পুলিশের এই ভূমিকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পথ চলতে সাধারণ মানুষ সহ সকল অংশের জনগণ।